পৃথিবীর কোনো অংশ প্রাকৃতিক কারণে হঠাৎ কেঁপে উঠলে সেই কম্পনকে ভূমিকম্প বলে। পৃথিবীর কোনো জায়গা হঠাৎ কেন কেঁপে ওঠে এটা জানার জন্য আমাদের বুঝতে হবে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে। ভূপৃষ্ঠের ভেতরে অর্থাৎ পৃথিবীর ভেতরে যেখানে কম্পন তৈরি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। আর ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরের জায়গাটাকে উপকেন্দ্র বলা হয়। অগভীর ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে থাকে, আর গভীর ভূকম্প 100 থেকে 700 কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের উৎস, তরঙ্গ, এর পথ এ সমস্ত বোঝা যায় সেই যন্ত্রটির নাম হল সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ কোথায় কতটা কম্পন হল জানার জন্য এক ধরনের স্কেল রয়েছে, তাকে বলা হয় রিখটার স্কেল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি এফ রিখটার এই স্কেলের মাপের বিষয়টি স্থির করেন। এই স্কেলে এক ঘর বাড়লে ভূমিকম্পের তীব্রতা 10 গুণ বেড়ে যায়। এবার দেখে নেব ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি কি কি, পাত সঞ্চালনের ফলে কিভাবে ভূমিকম্প তৈরি হয় এটা আমরা এখন জানব। ভূবিজ্ঞানীরা মনে করেন শিলামণ্ডল মানে ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের 120 কিলোমিটার অংশ কতকগুলো একত্রে টুকরো টুকরো পাত তৈরি করে। যখন এই পাতগুলো একে অপরের নিচে নিমজ্জিত হয় বা কাছে চলে আসে তখনই প্রবল চাপের সৃষ্টি হয়, ফলে তৈরি হয় ভূমিকম্প। 1991 সালের 19শে অক্টোবর উত্তরপ্রদেশে হিমালয়ে এরকম ভূমিকম্প হয়েছিল। এই পাতগুলো যেখানে সৃষ্টি হয় ও একে অপরের থেকে দূরে সরে যায় সেখানেও ভূমিকম্প হয়। নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলেও ভূমিকম্প হয়। এসব জায়গায় যেহেতু ভঙ্গিল পর্বত সৃষ্টির কাজ এখনো চলছে এখানে তাই ভূপৃষ্ঠের স্থিতিস্থাপকতা নেই, ফলে হিমালয় অঞ্চলে ভারতীয় পাত যখন তিব্বতীয় পাতের নিচে নেমে যায় তখন ভূমিকম্প হয়। আগ্নেয়গিরি থেকে যখন লাভা বেরিয়ে আসে তখন গরম হাওয়া, ধোঁয়া ও তরল পদার্থের চাপেও ভূমিকম্প হয়। অনেক সময় বেশি বৃষ্টি হলে পাহাড়ি এলাকায় ধসের জন্য ভূমিকম্প হয়। পাহাড়ি এলাকায় বরফের চাঁড়ি ধসে পড়েও ভূমিকম্প হয়। এছাড়াও হয় মনুষ্য সৃষ্ট কারণ, মানুষের নানান কাজের ফলে এই কৃত্রিম ভূমিকম্প হতে পারে। যেমন নদীতে বাঁধ তৈরি করার ফলে জলের চাপে শিলার স্থানচ্যুতি ঘটে, ফলে ভূমিকম্প হয়। 1969 সালে মহারাষ্ট্রে কয়নায় এরকম ভূমিকম্প হয়েছিল। এছাড়া পৃথিবীর ভেতর পারমাণবিক বোমা ফাটানোর ফলেও ভূমিকম্প হতে পারে। এবার আমরা মানচিত্রে দেখে নেব ভারতের ভূমিকম্প প্রবণ এলাকা কোনগুলো। লো জোন বা ভূমিকম্পের প্রবণতা কম রয়েছে গঙ্গা উপত্যকা ও পশ্চিম ঘাট অঞ্চলে। মিডিয়াম জোন বা মাঝারি ধরনের প্রবণতা আছে পূর্ব উপকূলীয় এলাকাগুলিতে। হাই জোন অর্থাৎ উচ্চ প্রবণতা অঞ্চলগুলি হল পূর্ব হিমালয় ও উত্তর গুজরাট। বেশি তীব্র ভূমিকম্প হলে ভূমিরূপের পরিবর্তন হয়, সম্পত্তি ক্ষয় এমনকি প্রাণহানি পর্যন্ত হয়। ভূমিকম্পের ফলে সমুদ্রতলের কিছু অংশ উপরে উঠে যেতে পারে বা বসেও যেতে পারে। সমুদ্রে
ভূমিকম্প হলে বড় বড় ঢেউ তৈরি হয়। জাপানে এ ধরনের ভূমিকম্পের নাম সুনামি। এর ফলে সমুদ্র উপকূলের জমি উপরে উঠে বা নিচে নেমে যেতে পারে। তীব্র ভূমিকম্পে ভূত্বকে চ্যুতি, ফাটল বা ভাঁজ তৈরি হয়। ইতিহাসের সবচাইতে বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল সুনামি, ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। জাপানি শব্দটির আর কোন পরিভাষা এই ঘটনার পর মনে আসছে না। হাজার মাইল আর 10টি দেশব্যাপী এই প্রকাণ্ড জলোচ্ছ্বাস মাত্র 3 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে টেনে নিয়ে গেল সমুদ্রের বুকে, আর রেখে গেল ধ্বংসস্তূপ আর কোটি কোটি মানুষের হাহাকার। কেন ঘটল এই ভয়ঙ্কর বিপর্যয়? সুনামি বিষয়ের নানা গবেষণা সংস্থার ওয়েবসাইট থেকে দেখে যা বুঝতে পেরেছি সেটা বোঝাবার চেষ্টা করছি কথা ও ছবির মাধ্যমে। আমাদের পৃথিবীকে ববচ্ছেদ করলে দেখা যাবে উত্তাপ ও পদার্থের কাঠিন্য অনুযায়ী 4টি স্তর। প্রথম স্তরটি ক্রাস্ট বা ভূত্বক। স্তরটি মোটে 30 কিলোমিটার পুরু এবং শক্ত। এর উপরেই রয়েছি আমরা, কোটি কোটি প্রাণী, উদ্ভিদ, জল, স্থল সবকিছু। ঠিক তার পরের স্তরটিকে বলে ম্যান্টেল। আধা তরল ধাতু, গলা প্লাস্টিকের মতো টলটল করছে। ভূত্বকের নিচে 2900 কিলোমিটার অবধি চলে গেছে এই স্তর, আর 1000 ডিগ্রির আশেপাশে স্তরটির উত্তাপ। এর পরে রয়েছে 5200 কিলোমিটার গভীর আউটার কোর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রস্থল থেকে বা কোরের ঠিক উপরের স্তরটি। 3000 থেকে 6000 ডিগ্রি উত্তাপে সমস্ত পদার্থ এখানে টকবক করে ফুটছে। এরপরেই পৃথিবীর কেন্দ্র বা কোর, 7000 ডিগ্রি উত্তাপ। অথচ বাইরের স্তরগুলো চাপে এখানে কিন্তু ধাতুগুলো কঠিন হয়েছে আর সবসময় উপরের স্তরকে চাপ দিয়ে উঠতে চাইছে। পৃথিবীর কেন্দ্রে এই আলোড়নের কমবেশিতে ভূপৃষ্ঠে সৃষ্টি হয় অগ্ন্যুৎপাত, সুনামি ইত্যাদি ভূকম্পজনিত নানান বিপর্যয়। আমরা সবাই রিখটার স্কেলের নাম শুনেছি, ভূমিকম্পের মাপ মাপার যন্ত্র। রিখটার স্কেলের মান যদি 1 হয় তবে 2 হবে 10 গুণ ভয়ঙ্কর, অর্থাৎ 9 রিখটার স্কেলে গিয়ে দাঁড়াবে 1-এ অনুভূত ভূমিকম্পের 10 কোটি গুণ। এবার দেখা যাক এবারে সুনামির বিপর্যয়ের কারণ। ভূপৃষ্ঠটা কিন্তু 18টা টুকরো দিয়ে তৈরি, অনেকটা জিগস পাজলের মতো, খাপে খাপে আটকানো অথচ আলাদা আলাদা। এগুলোকে বলে টেকটনিক প্লেট। টুকরোগুলো নিচে থাকে ম্যান্টেলের জেলির মতো আধা তরল স্তর। এই স্তরের উপর টেকটনিকগুলো ভাসছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে সমুদ্রের নিচে দুটো টেকটনিকের ঠোকাঠুকিতে অঞ্চলটা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। রিখটার স্কেলে তার মাপ ছিল 9, ফলে সৃষ্টি হয় এই ভয়ঙ্কর সুনামির। প্রাকৃতিক বিপর্যয় সবটা মানুষ থামাতে পারে না, কিন্তু সাবধান হতে পারে, ফলে ক্ষয়ক্ষতি অনেক কম হয়। এই সুনামি থেকে সাবধান হওয়ার প্রযুক্তিও কিন্তু আবিষ্কৃত, এবং প্রশান্ত মহাসাগরের বুকে সুনামিটার নামে এই যন্ত্র সবসময় উপগ্রহের মাধ্যমে ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলোকে জানিয়ে দিচ্ছে। সাগরতলে চাপ ও তার ফলে সুনামি সৃষ্টির সম্ভাবনা আছে কিনা ছবি দিয়ে এর কাজ বোঝানোর চেষ্টা করা হলো। ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মতে সুনামির আঘাতে ভারত ইন্দোনেশিয়ার দিকে 12 সেন্টিমিটার পর্যন্ত এগিয়ে গিয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জের চৌরা নামের একটি ছোট দ্বীপ সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ পাল্টে যেতে পারে। যেমন আসামে ডিবং নদীর গতিপথ 1950 সালের ভূমিকম্পে পাল্টে গিয়েছিল। অনেক সময় নদীর পথ বন্ধ হয়ে হ্রদ তৈরি হয় বা নতুন নদীও তৈরি হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় জমি বসে গিয়ে জলাভূমিও তৈরি হতে পারে। 1819 সালে ভারতে কচ্ছের রান অঞ্চলেই এইরকম জমি বসে গিয়ে
জলাভূমি তৈরি হয়েছে।